মানিকগঞ্জে সরিষার ফুল থেকে মধু সংগ্রহের ধুম পড়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা মৌচাষীরা ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া ভালো থাকায় মধু সংগ্রহ হচ্ছে বেশ ভালো। এবছর সরিষার পাশাপাশি দ্বিতীয় ফসল হিসেবে প্রায় কোটি টাকার মধু পাওয়া যাবে বলে আশা করছেন চাষিরা। মানিকগঞ্জ প্রতিনিধি হাসান ফয়জির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জের বিস্তীর্ণ মাঠে এখন হলুদের সমারোহ। বন্যার ক্ষতি কাটিয়ে উঠতেই সরিষায় লাভের আশা দেখছে কৃষক। জেলায় প্রায় 36,000 হেক্টর জমিতে এবার সরিষার চাষ হয়েছে। 70 থেকে 80 জন মৌচাষি বিভিন্ন এলাকায় মৌবাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন। মৌমাছি সকাল 10টা থেকে বেলা 3টা সাড়ে 3টা পর্যন্ত বাক্সে মধু নিয়ে আসে। এটা প্রতি সপ্তাহে একবার আবহাওয়া ভালো থাকলে মধু সংগ্রহ করে চাক থেকে সংগ্রহ করে মেশিনে দিই, মেশিন থেকে অটোমেটিক মধুটা বেরোয় ক্যানে চলে যায়। গতবার তো আকাশের ওয়েদার খারাপ ছিল, এই কারণে কালেকশন কম হয়েছে, মধুও কম হয়েছে। এবার রোদ্দুরও কালেকশন ভালো আছে। সরিষা মৌসুম যতদিন আছে আর কি, 2 থেকে 2.5 মাসের মধ্যে 3 থেকে 4 লক্ষ টাকা মধু সংগ্রহ করতে পারবো আশা করতেছি। আবহাওয়া ভালো থাকায় মধু সংগ্রহ হচ্ছে বেশ। সপ্তাহে প্রতি বাক্স থেকে মিলছে 2.5 থেকে 3 কেজি মধু, বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকায়। স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশ বিদেশের বিভিন্ন কোম্পানিতে। মধু সংগ্রহ করায় সরিষার ফলনও ভালো হয় বলে জানায় কৃষি বিভাগ। মৌমাছি আমাদের সরিষার পরাগায়নে সহায়তা করে এবং এই সরিষার পরাগায়নে সহায়তা করার কারণে আমরা যেমন একটি বাড়তি মধু পেয়ে থাকি, পাশাপাশি কিন্তু আমাদের হচ্ছে যে সরিষার ফলন বেড়ে যায়। চলতি মৌসুমে জেলা থেকে প্রায় কোটি টাকার মধু সংগ্রহ করবে মৌচাষীরা। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।